হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে জুন অনিন্দর বাড়িতে ফিরে এসেছে জুনকে দেখেই ঠাম্মি বলে কি ব্যাপার তুমি তো অনেকটা শুকিয়ে গেছো জুন কি করব মাসি আমার এই সব কিছু পরিস্থিতির জন্য একমাত্র দায়ী শ্রীময়ী শ্রীময়ী তো আমাকে জেল পাঠিয়েছে তা না হলে আজকে আমি এই বাড়িতে থাকতাম আমি তো এই বাড়ির বউ অনিন্দ লিগেলি তো আমি তোমার ওয়াইফ দেখলে সেই শ্রীময়ী তোমাকে ছেড়ে চলেই গেল আমি তোমাকে কতবার বলেছি যে শ্রীময়ীর সাথে রোহিত সেনের সম্পর্কটা সুস্থ স্বাভাবিক নয় ওদের মধ্যে অন্য সম্পর্ক রয়েছে কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি তুমি উল্টে আমাকে বোঝাতে এসেছিলে অনিন্দ যে ওরা বন্ধু রোহিত সেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এমনকি রোহিত সেনের সাথে শ্রীময়ীর কোনো সম্পর্ক নেই সব তুমি আমাকে বোঝাতে এমনকি তুমি আমাকে মারতে পর্যন্ত এসেছিলে শ্রীময়ীর সম্পর্কে কোনো খারাপ কথা যদি আমি বলতাম রোহিত সেনকে ঘিরে তখন কিন্তু এখন কি হলো সেই তো তুমি দেখো আদমরা একটা মানুষ হয়ে গেছো তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো একবার ভেবে দেখেছ সেই তো শ্রীময়ী চলেই গেল তুমি তো শ্রীময়ীকে আটকে ধরে রাখতে পারলে না ঠাম্মি রেগে যায় বলে দেখলে তো জুন ওই মেয়ে এত বছর আমার ছেলের সাথে সংসার করেছে তারপরেও আবার নাকি নতুন করে সংসার করার শখ জেগেছে যে ছেলেকে বিয়ে করেছে রোহিত ওর তো মরণ ব্যাধি ধরেছে যে কোনো সময় মরে যেতে পারে আর তখন কি করবে আবার শাখা পলা সব কিছু খুলে সাদা থান পরে ঘুরে বেড়াবে স্ত্রীময়ী তাই না কি যে মেয়ে ছেলে আমি বুঝতে পারি না ওকে আমাদের পরিবারের একদিন সদস্য ছিল সেই পরিচয়টুকু দিতে আমার ঘেন্না করে দেখলে মাসি তোমার ছেলেকে বোঝাও তোমার ছেলে তো শ্রীময়ীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলো শ্রীময়ী যা বলতো সেটাই ঠিক শ্রীময়ীর কারণেই অনিন্দ এবং আমার সম্পর্কটা যে ভালোভাবে এগোয়নি সেটা আজ পর্যন্ত অনিন্দ বুঝতে পারছে না আমি খারাপ করেছি অন্যায় করেছি আমি মানছি তবে কার জন্য করেছি শ্রীময়ীর কারণে ও আমাকে সব সময় খারাপ কাজ করার জন্য এইভাবে উৎসাহ দিত আর তার কারণেই আমি খারাপ কাজ করেছি দেখো জুন শ্রীময়ীর যদি দোষ থেকে থাকে তাহলে আমার এবং তোমারও কিন্তু দোষ কিছু অংশে কম নেই শ্রীময়ীকে আমি এবং তুমি দুজনে মিলে মান অপমান কম তো করিনি ওর জীবনে কম অশান্তি কম দুঃখ কষ্ট তো আমরা দেয়নি তাহলে সেই সব কিছু কি ভুলে গেলে চলবে আমার পরিবারের মানুষেরও শ্রীময়ীকে অনেক হেনস্থা করেছে কি করেছি বুয়া তুই আবারও আমার পরিবারের দিকে আঙুল তুলছিস তুই এটা দেখতে পাচ্ছিস না ওই অলক্ষ্মী মেয়ে মানুষ শ্রীময়ী ও তো কীভাবে তোর সংসারটাকে ভেঙে দিয়ে চলে গেল তোর ছোটো ছেলে ডিঙ্কা এবং তোর ছেলের বউ দুজনে তো এবারই ও বাড়ি আসা যাওয়া করতেই থাকে কী বাপু মায়ের বাড়িতে যায় লজ্জাও করে না আর এদিকে তোর ছোট মেয়ে দিথি সে শুধুমাত্র মায়ের এই সব কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে তোর কাছে রয়েছে আর কেউ রয়েছে তোর সংসারটা এইভাবে ভেঙে গেল তিন ছেলে মেয়ে আলাদা হয়ে গেল তুই বুঝতে পারছিস না সব কিছু হয়েছে শ্রীময়ীর কারণে ভালো মানুষের মুখোশ পরে থাকতো অথচ ভেতরে ভেতরে রোহিত সেনের সাথে খারাপ সম্পর্ক ছিল আর তার কারণেই আজকে রোহিত সেনকে বিয়ে করে নিয়েছে দেখো মা এই সমস্ত কথা বলে আর কি হবে বলো তো এখন বিয়েটা তো হয়েই গেছে শ্রীময়ী নিজের নতুন জীবন নিয়ে ব্যস্ত রয়েছে তুমি এখন এইসব কিছু বলে কি করবে কি করবো বল মিঠুকেও নিয়ে চলে গেছে ওই বাড়িতে আর মিঠুটাও হয়েছে তেমনি যে ওই বাড়ি চলে গেছে জানে শ্রীময়ীর কাছে গেলে ভালো টাকা বেতন পাবে ভালো খেতে পারবে তাই ওই বাড়িতে চলে গেল মাসি তুমি এত চিন্তা কেন করছো আমরা নতুন একটা কাজের লোক রেখে দেব। মিঠু চলে গেছে তো কি হয়েছে বরং ও এই বাড়িতে থাকলে এই বাড়ির কথা ও বাড়িতে করতো ও বাড়ির কথা এই বাড়িতে করতো সেই সুযোগটা আর ওর কাছে নেই তাই বেশ ভালো হয়েছে শ্রীময়ী সবসময় বলে ও নাকি জীবনে কিছুই পায়নি কি পায়নি একটা তো স্বামী পেয়েছে একটা শ্বশুরবাড়ি পেয়েছে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির যত্ন করবে সেবা করবে এটাই তো স্বাভাবিক সেটা কি ওর জীবনে খুব বাড়তি কাজ হয়ে গেল আর বুয়া তুই যে নিজে রক্ত ঘামানো পরিশ্রম করে তোর সন্তানদের জন্য অর্থ উপার্জন করেছিস তাদের মুখে অন্ন তুলে দিয়েছিস তাদেরকে খাবার যোগান করেছিস লেখাপড়ার টাকা পয়সা যা কিছু দরকার সবটাই দিয়েছিস তাহলে সেই সব কিছু করতে তোর কি কম কষ্ট হয়েছে শুধু শ্রীময়ী সন্তানদেরকে মানুষ করেছে তাদের যত্ন করেছে এটা তো মা হয়ে ওর কর্তব্য ছিল তার জন্য শ্রীময়ী জীবনে কিছুই পায়নি কিছুই করতে পারেনি এই সব কিছু সবসময় বলে আর এটাকে মেনে নেওয়া যায় ও সব সময় শ্বশুর বাড়িকে ছোটো করে যা নয় তাই কথা বলে এটা আমি মানতে পারছি না দেখো মাসি শ্রীময়ীর কিন্তু মেয়ে এই বাড়িতে রয়েছে ছেলে রয়েছে যে কোনো অজুহাতে এই বাড়িতে চলে আসতে পারে তুমি কিন্তু এটা সিওরিটি দেবে যাতে শ্রীময়ী এই বাড়িতে হুটহাট করে চলে আসতে না পারে ঢুকতে না পারে বুঝতে পেরেছ তা না হলে কিন্তু আবারও তোমার ছেলে এবং আমার সংসারে অশান্তি লেগে যাবে এটা কিন্তু আমি চাই না তুমি যে কি বলছো না জুন শ্রীময়ীকে এই বাড়ির ত্রিসীমানায় আমি ঘেঁচতে দেবো না ও বাড়িতে তো দূরের কথা আর আমি বেঁচে থাকতে দিথির যদি বিয়ে হয়ে যায় ছোট ছেলেটার সাথে তাহলে তো কোনো কথাই নেই আমি কখনোই শ্রীময়ীকে নিজের মেয়ের বিয়েতে আসতে দেব না ও থাকলে আমি থাকবো না এই আমি বলে দিলুম কিন্তু বুয়া কি বলছো কি মা তুমি এখনও ঐতিহ্য নিজের পায়ে দাঁড়ালো না একটা চাকরি বাকরি কিছুই পেল না তাতেই তোমরা ওদের বিয়ে নিয়ে আলোচনা করছো আগে ও চাকরি পাক তারপরে দিথির বিয়ে স্বাদের আলোচনা হবে এখন আর শ্রীময়ী যেহেতু মা ওকে আশা থেকে তুমি আটকাতে পারবে না কি যে বলছিস না দ্বিতীয়ই তো চায় না ওর মায়ের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে তাহলে তুই কেন জোর করছিস জুন রেগে যায় অনিন্দর ওপর বলে দেখলে তো সেই শ্রীময়ী তোমার মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেল রোহিত সেনের হাত ধরে রোহিত সেন শ্রীময়ীকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে গেলই দেখতে পারলে তুমি এতদিন তো খুব শ্রীময়ীকে ভালোবাসো শ্রীময়ীর গুণকীর্তন গাইতে এখন এখন কি হলো দেখো জুন একদম বাজে কথা বলবে না তুমি একজন জেল ফেরত আসামি এর মানে এই নয় যে তোমাকে খারাপ ভাষায় কথা বলতে হবে তুমি ভদ্র ভাষায় কথা বলতে পারো না আমি কি অবদ্র অভদ্রতা আমি করলাম আনিন্দ কারণ আমি যা বলেছি ঠিক বলেছি এই শ্রীময়ী নাকি তোমার জীবনের আইডল ছিল শ্রীময়ীকে ছাড়া তুমি বাঁচতে পারতে না তুমি কী ভেবেছিলে তোমার সাথে শ্রীময়ী ডিভোর্স হয়ে যাওয়ার পরে শ্রীময়ী আবারও তোমার জীবনে ফিরে আসবে আর সেই আশায় তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো সংসার করতে চাওনি আমাকে ছেড়ে দিতে চেয়েছিলে অথচ দেখো আমি তোমার বউ হিসাবে এখনও থেকে গেছি কিন্তু শ্রীময়ী তোমাকে ছেড়ে ঠিক চলে গেছে কি ব্যাপার মাসি তোমাকে পাড়ার লোকজন কেউ কিছু বলছে না বলছে তো জুন বলছে এতদিন ধরে আমরা জানতাম শ্রীময়ী কষ্ট পেয়েছে এই সংসার এই সংসারে শ্রীময়ী সুখী ছিল না কিন্তু এখন বুঝতে পারছি যে শ্রীময়ীর মনে মনে রোহিত সেনকে ভালোবেসেছে রোহিত সেনের সাথে একটা সম্পর্ক ছিল আর তার সাথে চলে যাবে বলেই সবসময় অনিন্দকে সবার সামনে খারাপ বানাতো এমনকি জুনকেও সকলের সামনে ছোটো করতো জুনের সমস্ত খারাপ গুণগুলো তুলে ধরতো যাতে সবাই জুনকে খারাপ বলে এখন তো দেখা যাচ্ছে জুনের কোনো দোষই নেই যা দোষ শ্রীময়ীরই ছিল আর শ্রীময়ী এই সব কিছু করেছে বলেই আজকে প্রতিবেশীরা শ্রীময়ীর দিকে আঙ্গুল তুলতে পারছে দেখলে তুমি আমি তো তোমাকে বলতাম যে শ্রীময়ী কিন্তু যেমনটা দেখায় ও কিন্তু ততটাও তেমন নয় সেই সব কিছু মানলে আজকে দেখতে পারলে তো শ্রীময়ী কি ঘটিয়ে চলে গেল সেটাই তো জানো না জুন তুমি এতদিন পরে আমার ছেলের সাথে সংসার করার পরেও অন্যকে আবার নতুন সংসার করার শখ জেগেছে আরে যে মানুষটাকে নিয়ে সংসার করবে তারই তো জীবনের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তাহলে কিভাবে ওই মানুষটাকে নিয়ে সংসার করার জন্য উঠে পড়ে লেগেছে সেটাই তো বুঝতে পারছি না অনিন্দ আবারও শ্রীময়ের পক্ষে কথা বলে দেখো মা বিয়ে হয়ে গেছে এখন তুমি এই সমস্ত কিছু আলোচনা করে কি করবে এগুলো বাদ দাও এখন নিজের জীবনকে নিয়ে ব্যস্ত থাকো আমি কি করব বলতো এখন কাজের লোক মিঠুগুনে চলে গেছে নতুন কাজের লোক রাখার ব্যবস্থা করতে হবে আর দেখো অনিন্দ তোমাকে নিজের যত্ন নিতে হবে আমি কিন্তু এবার ফিরে এসেছি জুন ফিরে এসেছে নিজের বইয়ের অধিকার কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে আবারও অনিন্দকে এদিকে দ্বিতির সাথে ছোটুর ঝগড়া লেগে যায় তাদের বিচ্ছেদের কথা একে অপরের সাথে বলে ছোট বলে দেখো আমি তোমাকে চলে যেতে বলিনি তুমি এখানে চেম্বার করবে না তুমি খুব স্বার্থপর দিথি আমি এটা ভুলতেই পারি না তুমি তোমার নিজের মায়ের সাথে যে স্বার্থপরতাটা করেছো সেটা আমি মনে করলেই আমার তোমার প্রতি খুব কষ্ট হয় পরবর্তী জীবনে তোমাকে বিয়ের পরে তুমি যে আমার সাথে স্বার্থপরতা করবে না তার কি মানে আছে সেটাই তো আমার মধ্যে তো সব খারাপ গুণ রয়েছে তাই না আর তোমাকে তোমাকে যে আমি ভালোবাসি বলেছিলাম যে তুমি আমার মায়ের বিষয়ে ইনভলভ হয়েও না তুমি কি আমার কথা শুনেছো শোনো নি আমিও তেমন তোমার সব কথা যে শুনতে পারবো রাখতে পারবো তার কোনো তো কোনো মানে নেই এরপরে দিদি চলে যেতে চাইলে ছোট বলে দেখো দিদি কালকে আমার পরীক্ষা রয়েছে কলকাতায় সিট সিট পড়েছে তোমার সাথে আমার দেখা হবে তো তুমি চাইলে দেখা হবে তা না হলে কি করে দেখা হবে এই তো তুমি বললে যে আমার সাথে সম্পর্ক রাখবে না চলে যাচ্ছ তাহলে এখন আবার আমার সাথে দেখা করতে চাইছো কেন দেখো দিথি বললেই কি সব কিছু হয়ে যায় অভিমানের বসে অনেক কিছুই আমি বলি কিন্তু তোমাকে যে আমি খুব ভালোবাসি তাই তোমাকে ছাড়তে পারি না আর আমিও তাই আমার দিক থেকে কখনো আমি এই সম্পর্কটা থেকে সরে আসবো না দেখো দিথি তোমার জন্য রাস্তা খোলা রয়েছে তোমার যদি কখনো মনে হয় আমি তোমার যোগ্য নেই তুমি অন্য কারোর সাথে ভালো থাকবে সেখানে তুমি চলে যেতে পারো আমি তোমাকে কখনো নিষেধ করব না দেখো ঐতিহ্য তোমার নিজের মনের মতো করে আমাকে ভাবনা চিন্তা করিও না কারণ আমি যেটা বুঝি সেটা আমি কিন্তু তোমাকে বলেই দিয়েছি আর জানো তো তুমি তাড়াতাড়ি পড়াশোনা করে কালকে চাকরির পরীক্ষাটা দিয়ে দাও এরপরে তোমার চাকরিটা হয়ে যাবে তুমি জয়েন করবে আমরা বিয়ে করে নেবো এরকম বিয়ে পাগলি মেয়ে আমি আর দুটো দেখিনি দিথি তুমি এখন জোর করে আমাকে বিয়ে করবে তো কি করব তুমি বিয়ে করতে চাইছো না চাকরি পাওয়ার পরে কাকু কাকিমা বলেছে আমাদের চার হাত এক করে দেবে এইভাবে বিয়ের আগে আমি তোমাদের বাড়িতে এসে থাকছি তখন আমার একটা স্থায়ী ঠিকানা হবে তবে কালকে কিন্তু তুমি আমার সাথে এই বাড়িতে ফিরে এসো দেখো আমার পাপা অসুস্থ আগে পাপা সুস্থ হোক তারপরে না হয় আমি আসব সেটা আমি জানি না তোমাকে আসতেই হবে আমার জন্য কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে জুন বাড়িতে ফিরেই শ্রীময়ী অনিন্দর মুখে ঝামা ঘষে চলে গেছে জানালে হুঙ্কার ছাড়লো অনিন্দ জুন যা কিছু বলেছে ঠিকই বলেছে কিন্তু অনিন্দ সেটা মেনে নিতে পারছে না অনিন্দ রেগে যায় জুনের ওপরে খেপে যায় বলে শ্রীময়ীর সাথে আমরা তো কম খারাপ আচরণ করিনি কম নির্যাতন কম অপমান ওকে করিনি তাহলে ও যদি আজকে চলে গিয়ে থাকে তাহলে ওর নতুন জীবনও বেছে নিয়েছে সেখানে আমাদের কথা বলার তো কিছু নেই জুন এবার আবারও অনিন্দর উপর অধিকার ফলাচ্ছে এই বাড়িতে শ্রীময়ী যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা শ্রীময়ীর শাশুড়ি মাকে দিয়ে করিয়ে নিচ্ছে এবং দিথির বিয়েতেও শ্রীময়ী যেন উপস্থিত থাকতে না পারে শ্রীময়ী এই বাড়িতে ঢুকতে না পারে সেই সমস্ত পথ এবার জুন বন্ধ করে দেবে এসেই কিন্তু ঠাম্মির কানে সেই সমস্ত ফোন দিয়ে দিয়েছে এরপরে কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন